তো নাম্বার বিভাজন সম্পর্কে একটু বলে নিই। নাম্বার বিভাজনটা দেখো, প্রিলিমিনারি টেস্ট ওটা হবে সাবজেক্ট এমসিকিউ প্যাটার্নে হবে, বললাম যেটা নেট সেটের প্যাটার্নে এই এক্সামটা হবে, এবং ইন্টারভিউয়ের উপর গুরুত্ব আরোপটা কম দেওয়া হবে, এতটা বলা হচ্ছে। তো এগুলো কিন্তু অফিসিয়ালভাবে এখনও পর্যন্ত পাবলিশ হয়নি, হয়তো দিয়ে দেবে, দু একদিনই দিয়ে দিতে পারে, ঠিক আছে। এবার পিটি সিলেবাসটা সমস্যা হচ্ছে, পিটি সিলেবাসটা 150 নম্বরের ছিল, ঠিক আছে, কিন্তু এখানে বলা হচ্ছে যে টোটাল 200 নম্বরের এক্সাম হবে পিটি এবং সাবজেক্টকে নিয়ে। হ্যাঁ, এবার বুঝতে পারছো, মানে পিটি সিলেবাসটা নিয়ে এগোতে পারো, কেননা সিলেবাসটা খুব বেশি তো এদিক ওদিক করা যাবে না, তাই না? তো কারেন্ট অ্যাফেয়ার্স বলো, তারপরে তোমার জিকে বলো, হ্যাঁ, আর অ্যারিথমেটিক, মেনসুরেশন, ইংলিশ সবই থাকবে মোটামুটি। তো হয়তো কিছুটা নাম্বারটা কমাতে পারে, তো সেই সম্পর্কে কিন্তু অফিসিয়ালভাবে কোনো আপাতত নিউজ নেই, থাকলে তোমরা জানতে পারবে নিশ্চয়ই। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে, তোমার প্রিলিমিনারি টেস্ট যদি 100 নম্বরের হয় তাহলে সাবজেক্ট 100 নম্বরের হবে, এরকম মানে হচ্ছে, বলা হচ্ছে। তো সাবজেক্টটা এরকম 80-90 নম্বরের তো আর হয় না জেনারেলি, তো আগের যেরকম হয়েছিল 2016-তে, তো তখন 55 নম্বরের ছিল এমসিকিউ, ঠিক আছে। আবার ইন্টারভিউটা হবে, তো একটা ভ্যাকান্সি যেটা সেটাও সংবাদ মাধ্যমে বলা হচ্ছে যে 20,000 মতো, ঠিক আছে। তো এখানে মেন বক্তব্য এটাই যে প্রিলিমিনারি টেস্টের যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসটা নিয়ে এগোতে পারো যতদিন না পর্যন্ত নতুনভাবে দিচ্ছে। এবং কমিশনের ওয়েবসাইটে তোমরা যদি যাও তো সেখানে কিন্তু দেখতে পাবে যে প্রিলিমিনারি পিটি সিলেবাসটার, হ্যাঁ, যে সিলেবাসটা আমি টেলিগ্রাম গ্রুপে পাঠালাম এটাতে, ঠিক আছে, এটা সাঁওতালি মিডিয়ামের সিলেবাস, সেটা কিন্তু উল্লেখ করা আছে, ঠিক আছে। এবার যদি আমি আগেও বলেছিলাম যে সকলের জন্য যদি পিটি সিলেবাসটা সেম থাকে তাহলে আলাদা করে সাঁওতালি মিডিয়াম কেন উল্লেখ করবে, তো ওদের সিলেবাস এটা। এবার সাঁওতাল মিডিয়ামকে ফলো করে তো আর হচ্ছে না, যেহেতু গেজেটটা চেঞ্জ হলো, যেহেতু ল্যাঙ্গুয়েজ পেপারটা থাকছে না, তাই না, ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ইংলিশ 50-50টা থাকছে না ওটা, হ্যাঁ, তো পিটি সিলেবাসটা কিছুটা রেক্টিফাই করবে, ঠিক আছে। আচ্ছা, তোমরা জানতে পারবে, সঙ্গে থাকো, ভালো থাকো।